আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আমরা এই মাসের সকল নোটিশগুলো একসঙ্গে দেখব। চলুন আমরা নোটিশগুলো দেখে আসি। প্রথমে আসব আমরা রেজাল্ট নিউজ। রেজাল্ট নিউজের এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 তারিখে একটা নোটিশ এসেছে আর 5 তারিখে একটা নোটিশ এসেছে। আমরা শুধু প্রথমে ওপেন করে নিই, এরপরে আমরা বিস্তারিত দেখব। এবার অ্যাডমিশন সংক্রান্ত 4 তারিখে একটা নোটিশ আসছে, এটাকে ওপেন করে রাখছি। 5 তারিখেও একটা নোটিশ আসছে। এবার এক্সামিনেশন পরীক্ষা সংক্রান্ত কী নোটিশ আসছে আমি যদি আপনাদেরকে দেখাই, 2 তারিখে একটা নোটিশ আসছে। এরপরে রেজিস্ট্রেশন ভর্তি সংক্রান্ত নোটিশ আসছে, এখানে 5 তারিখে একটা। এবার প্রশাসনিক বিভাগ থেকে বাউবির কোনো নোটিশ আসছে কি না দেখি আমরা, 4 তারিখে একটা আছে। তো আমরা সব কয়টা ওপেন করে নিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7 নোটিশ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখি, 7টা বললে ভুল হবে, কারণ এমনও নোটিশ আছে যে তার মধ্যে আবার এই যে এখানে যেমন 2টা আছে। তো এখানে বিষয় দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত 212 টার্ম প্রথম সেমিস্টার ও তৃতীয় সেমিস্টার পরীক্ষার কোর্স ভিত্তিক ফলাফল ঘোষণা। এখানে বিষয় বাউবির বিবিএ বাংলা মাধ্যম প্রোগ্রামের পরীক্ষা 2021 টার্ম 212 প্রথম ও তৃতীয় সেমিস্টার পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফল সংক্রান্ত পূর্ণ নিরীক্ষণ, পূর্ণ পরীক্ষা ফি জমাদান ও অভিযোগ প্রসঙ্গে কিভাবে আপনি আপনার রেজাল্টটা ফেল আসছে বা এরকম সমস্যা হলে, রেজাল্ট না আসলে তাহলে কিভাবে আপনি এটা অভিযোগ করবেন বা পূর্ণ পরীক্ষার রেজাল্টের জন্য আবেদন করবেন, এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা পড়ে দেখে নেবেন। তো এরপরে আমরা পরেরটায় দেখি, এখানে 192 টার্মে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফলাফল ঘোষণা 05/1/23 অনুমোদন ক্রমে। এখানে বিষয় বিএজিএড প্রোগ্রামের 202 টার্মের পূর্ণ পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীদের পূর্ণ পরীক্ষা ও পূর্ণ নিরীক্ষণ এর ফি জমাদান প্রসঙ্গে। এখানে লক্ষণীয় কয়েকটি বিষয় আছে, আপনারা একটু এখানে পজ করে নিয়ে আপনারা দেখতে পারবেন বা স্ক্রিনশট দিয়ে নিয়ে এটাকে পড়ে নিতে পারবেন। এখানে কত তারিখের মধ্যে নিয়ন্ত্রণকে ইমেল করতে হবে, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পৌঁছানোর জন্য অনুরোধ করা হলো ইত্যাদি তারা বিস্তারিত এখানে জানিয়ে দিয়েছে। আপনাদেরকে একটা পেজে আমি এবার এটা আপনি সুন্দরভাবে এই নোটিশটি পড়তে পারবেন। পরেরটা যদি আমরা দেখি, এখানে সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল SSHL মাস্টার অব লজ LL.M শিক্ষাবর্ষ 2021-22 ভর্তির জন্য বাউবি ব্যতীত অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আবেদনকৃত শিক্ষার্থীদের সাক্ষাৎকারে অংশগ্রহণের তালিকা, এখানে তালিকা দেওয়া আছে, ডান পাশে আরও বিশেষ সময় দেওয়া, আপনারা এটা দেখে নেবেন। এখানে ভর্তি ইচ্ছুক আবেদনকারীর প্রাথমিক তালিকা ঢাকা আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টার কোড 810, মৌখিক পরীক্ষা তারিখ 9/10/2023, স্থান ঢাকা আঞ্চলিক কেন্দ্র বাউবি। এখানে সিরিয়াল দেওয়া আছে, আপনারা এখানে আপনার রোল অনুপাতে দেখে নেবেন বিষয়টি। মূল ক্যাম্পাস স্টাডি সেন্টার কোড 999, এখানে তারিখ দেওয়া আছে। আরেকটা নোটিশ আমরা, বিষয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত স্নাতক সম্মান পরীক্ষা 2021 জুন 211 টার্মের ল 104 কোর্সে পূর্ণ নির্ধারিত সময়সূচি প্রচার প্রসঙ্গে, এনেকে
কোর্সের পরীক্ষা 27-1-23 তারিখে পরিবর্তে 28-1-23 তারিখে পুনর্নির্ধারণ করা হয়েছে। এর নিচে আপনাদের এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা এখানে পড়ে নেবেন। এরপরে নোটিশটি আছে, বিষয় বিবিএস প্রোগ্রামের 2019 ব্যাচের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষ এবং 2018-27 ব্যাচ সহ পূর্ববর্তী ব্যাচ সমূহের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে। এখানে তারিখ দেওয়া আছে 31-1-23 তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, আপনারা ভর্তি হতে পারবেন এখানে। পরের নোটিশটি হলো, এখানে বিষয় এমবিএ বাংলা মাধ্যম প্রোগ্রাম সপ্তম ব্যাচে জানুয়ারি 2023 ভর্তির আবেদনপত্র যাচাই বাছাই ও মৌখিক পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ভ্রমণ আদেশ প্রসঙ্গে। আমি একটু বড় করে দিচ্ছি, আপনারা এই ছিল আজকের নোটিশ বাউবির 1 তারিখ থেকে, অর্থাৎ নতুন বছরের নতুন নোটিশ। তো সকলেই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।